কবুতরকে কিভাবে গোসল করাবেন, আসলে ওদের নিজের কাজ ওরা নিজে করতেই পছন্দ করে। আমি আগে গোসল করিয়ে দিচ্ছি, তো গোসল করার পরে ওরা এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে নাই। তো আমি ইউটিউব দেখে দেখে শিখেছি যে কীভাবে আর আসলে ওরা গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো বিভিন্ন বড় বড় খামারিরা যেখানে বলছে যে খাঁচার ভিতরে একটি পানির পাত্র দিলে তারা গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জন্য আমি একটি খাঁচার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। দেখেন, দেওয়ার পরে তো গরমের মধ্যে আসলে নির্দ্বিধায় গোসল করতেছে, অনেক পছন্দ মতো গোসল করতেছে। তো আপনারা এইভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যেন গরমের মধ্যে যেন কবুতরগুলা গোসল করতে পারে।